हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मौसुमी रान्नाघर। फ्रेंड्स, आज के हमें चले एलम आरो एक मजेदार एपिटाइजारे रेसिपी निये। आज हमें अपन के देखाबो कीभावे खूब सहजे एकदम दोकान मतो परफेक्ट फुलकपी सिंगाड़ा बनाते हैं। आशा करी अपन आजकल रेसिपिटा भलो लगे, तो देखते थकूँ हमें कीभावे एटा तैरी करी और इनग्रिडियंट्सगुलो नीचे डेस्क्रिप्शन बक्से इंग्लिशे दिए दिए। एखाने 300 ग्राम फुलकपी के এভাবে ছোট করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি। দুটো আলুকে কিউব করে কেটে আমি ভাপ দিয়ে নিয়েছি। তেল পরিমাণ মতো, জল পরিমাণ মতো, ময়দা 1 কাপ, এক্সট্রা কিছু ময়দা নিয়েছি বেলার জন্য, পিনাটস পরিমাণ মতো, গোটা শুকনো লঙ্কা 2টো, 1/2 টিস্পুন ग्रेटेड आदा 1 टेबल स्पून, काचा लंका पेस्ट 1.5 टी स्पून, हिंग पाउडर 1/4 टी स्पून, शुगर 1/2 टी स्पून, हलुद गुड़ो 1/4 टी स्पून और नून स्वाद मत। प्रथमे आमी सिंगाड़ार पुट्टा तैरी करे निबो, तार जोनो प्यानटीते परिमाण मतो तेल दिए दिच्छी। এরপর আমি গোটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার আমি পিনাটসগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। এগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি গ্রেটেড আদা, কাঁচা লঙ্কা পেস্ট সহ অন্যান্য মশলা ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এমনভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। फ्रेंड्स, अपन पचंद अनुसारे झालटे कम बसि एटा कषानो गए। एबारे आगे थके भाप दिए नेवा फुलकपी और आलूगुलो दिए आबार एकटू कषिए निब। जेहेतु आमी एगुलो के आगे थके भाप दिए नियेछिलाम, ताई खुबी सामान्य परिमाण जल एड करब। और ताछाड़ा सिंगाड़ार पुरटा एकटू ड्राई होले भालो हय। फ्रेंड्स, सिंगड़ा पुरेर ऊपर निर्भर करे सिंगड़ाटा खेते कतटा टेस्टी हबे। आर सिंगड़ाटा स्पेशली आपनारा चा किंबा कफिर साथे सार्व करते पारें। फ्रेंड्स, आमार चैनले अलरेडी 4 एकटा रेसिपी आपलोड करा आछे, आमी आपनादेर सुविधार्थे लिंकटा नीचे डेस्क्रिप्शन बक्से दिए दिएछि। एखन आमी सामान्य परिमाण जल दिए एटाके 3-4 मिनिट मतो कुक करे निच्छि। आपनारा देखते पाच्छेन पुरटा रेडी हये गेछे। एटा जखन खूब भालोभाबे ठंडा हये जाबे तारपर आमी नेक्स्ट स्टेपे चले जाब। এবার আমি একটা বোলের মধ্যে ময়দা, সুগার ও নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে ময়ানটা দিয়ে নেচ্ছি। ফ্রেন্ডস, ময়ানটা ঠিক এরকমই হতে হবে। এরপর আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিব। ফ্রেন্ডস, ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেচ্ছি যাতে সব সিঙ্গাড়াগুলো সমান সাইজের হয়। লেচিগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা একটা করে 2 হাত দিয়ে গোল করে নেচ্ছি। লেচিগুলো সব গোল করা হয়ে গেছে, এবার আমি এই বোটটার উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি একটা লেচি নিয়ে এটাকে ছোট লুচির মতো করে বেলে নিব। এটা বেলা হয়ে গেছে, এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে মাঝখান দিয়ে কেটে সমান 2 ভাগ করে নিচ্ছি। এবার আমি একে একে সব সিঙ্গড়াগুলোকে ফোল্ড করে নিব। তাই শীটটাকে এভাবে ধরে প্রথমে একটা কোণের মতো তৈরি করে নিচ্ছি। এরপর হাতে একটু জল নিয়ে এটার গায়ে মাখিয়ে খুব ভালোভাবে মুখটাকে আটকে দিব যাতে মুখটা খুলে না যায়। এখন আমি এটাকে হাতের উপর এভাবে হোল্ড করে রেখে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, পুরটা একটু চেপে চেপে ভরতে হবে, তা না হলে সিঙ্গাড়ার ভেতরে ফাঁকা থেকে যাবে, তাতে করে সিঙ্গাড়াটা দেখতে ভালো লাগবে না। এরপর আমি আঙুলে একটু জল নিয়ে এটা চারপাশে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে এভাবে ফোল্ড করে নিয়ে একটু টেনে ধরে 2 মুখটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, জোড়াটা খুব ভালোভাবে লাগাতে হবে যাতে সিঙ্গাড়াটা তেলে ছাড়লে মুখটা খুলে না যায়। আর আমি এখানে চেষ্টা করেছি খুব ইজি ওয়েতে সিঙ্গাড়াটা ফোল্ড করে দেখানোর,
যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আপনারা চাইলে এই সিঙ্গাড়াগুলোকে বিভিন্নভাবে ফোল্ড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাড়াগুলো সব ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। আমি আগেই ফ্রাই প্যানটিতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি খুব সাবধানে সিঙ্গাড়াগুলোকে একে একে তেলে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশই সমানভাবে ফ্রাই হয়। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইয়ামি ফুলকপি সিঙ্গাড়া। ফ্রেন্ডস, আপনারা এটা বাড়িতে প্লিজ ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনারা লাইক করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও মজার মজার রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আজ এ পর্যন্তই, বাই বাই।